দেখো বন্ধুরা, ঘড়িতে বাজে কয়টা? 11:45। সকালবেলা ঘুম থেকে একবার উঠছি, উঠে নামাজ পড়ে আবার শুয়ে আসছিলাম। মানে দিনের বেলা সারাদিন ভালোই থাকি, রাত হলে উড়মুড়ে আর জ্বর আসে। তো সেই কারণে এখন ঘুম থেকে উঠে দেখি বাইজে আসতেছে 12টা। কী থেকে কী করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। পুরো মাথাটায় যেন আউলা জল্লা হয়ে লাগতেছে। তো প্রথমে জানালাগুলো খুলে দিলাম, খুলে যে দেখো এখন বাসি, ঘর টর ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে পয়সা কেন আর কী বলবো। মানে এমন কয়েকদিন যাবতীয় আমার সাথে এমন হচ্ছে, মানে সারাদিন মোটামুটি ভালোই থাকি, কাজকাম করি, রান্নাবান্না সবকিছুই করি, রাত হলে কেন যেন উড়মুড়ে জ্বর আসে, আর সকাল হলে আমি আর উঠতে পারি না, অনেকটা বেলা হয়ে যায়। তো যে দেখো বাসি ঘর টর পরিষ্কার করে যে ঘরে চলে আসলাম, এসে এখন যাচ্ছি চা বানাতে হবে, কারণ সকালবেলা মানে এত বেলা হয়েছে কারোর এতে কিছু খাওয়া হয় না। আর ওদিকে ছোট মেয়ের খুব সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছে, তখন আমি আর কি নামাজটা পড়ে নিয়েছিলাম ফজরের, তারপরে আবার পুইটা শুয়ে আসছিলাম। তো ও সকালবেলা কিছু খায় না, না খেয়ে স্কুলে চলে যায়। তো এদিকে আমি আবার এ দেখো এখানে একবারে দুপুরের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ভাবতেছি ডিম রান্না করবো, শরীরটা ভালো না, আজকে মাঠে চলে যায় যাবো না। তো এদিকে এই চা যে দেখো, বানিয়ে নিলাম, আমাদের সবার চা খাওয়া শেষ, চা খাওয়া শেষ করে টেবিলটা পরিষ্কার করে নিছি। তো এখন আবার একজন এসে একটা জিনিস দেখলো, দাঁড়া তোমাদের দেখাই। এটার মধ্যে কি বলো তো, দাঁড়ো একটা ঝুড়ি নিয়ে নেই। এটার মধ্যে যে দেখো পাঁচটা পাঁচটা আম দেওয়া গেলো একজনে। মানে পাঁচটা আমরা কি করি, কি বানাই, এমনিতেও শরীরটা আজকে অসুস্থ, ভালো লাগতেছে না। তো দেখি কী বানাই, পরে যা বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে বাহির আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, দেখতে পারতেছো অনেক রোদ। তো এখন রান্না বান্না তো কিছুই করি নাই। তো দেখি শর্টকাটে আজকে আর মাটি চলে রান্না করতে যাব না, শর্টকাটে কিছু ঘরেই রান্না করে নিন। তো চলো। আর এইদিকে দেখো আম দেখে আমার আম শতের কথা মনে হয়ে গেলো। আমি গত বছর আম শত বানানোর জন্য আম সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো হঠাৎ করে ওই যে আম দেখে মনে হলো, তো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা, তো একটু বাহিরে রাখছিলাম, গলছে, গলার পরে যে আবার ফিরাই যে দেখো জাল করে নিতে, জাল করে এই যে এখন একটা ডিশের মধ্যে সরিষার তেল মা খাই নিতেছে। আর সরিষার তেল মা খাই নিলে আমার মানে আম সত্য আমার যেটাই বলো খুব সুন্দরভাবে একদম উঠে আসে। তো এখানে যে ডিশের মধ্যে তেলটা মা খাই নিলাম সরিষার তেল, এখন ওই যে জাল করা আমটা এখন এই যে ডিশের মধ্যে ঢেলে দেবো, দিয়ে তারপরে এটা একদম সুন্দর করে একটু সমান করে তারপরে এটা রোদে শুকায় দেবো। আর সবচেয়ে কষ্টের মানে ব্যাপার কি হতেছে, মানে তেমন ই করে গর্জ করে আম সত্ত্ব বা আমের আচার বানানো হয় না, কারণ দেখা যায় আমার বাসায় রোদা এতে আছে কিন্তু ওরকমভাবে শুকানোর কোনো জায়গা নাই, তো অন্য কোথাও নিয়ে শুকাতে দিতে হয় সেই জন্য। তো এই যে ধর আম সত্ত্বটা শুকায় দিয়ে আইসা, এই যে দেখো এখন যাইতে আসছি চাল ধোয়ার জন্য, কারণ জোহরের আজান পড়ে গেছে, তোমরা শুনতে পারতেছো। তো আমি যে চালটা ধুয়ে নিয়ে আসলাম, ভাবতেছি আগে কুকারে ভাতটা বসায় দেয়, ভাতটা বসায় দেয় তারপর বাকি রান্নাটা করবো, যেহেতু ঘরেই করবো। আর আমি সকালবেলা যখন চা বানাতেছিলাম ডিম সিদ্ধ বসেছিলাম, তো ডিমটা আবার আমি পাতিল থেকে নামায়া কুকারে দিছিলাম, কুকারে ডিমের সাথে আবার আলু সিদ্ধ করে নিছি, তো তোমরা দেখলেই বুঝতে পারো। তো চলো ভাতটা এখানে হতে থাক। আর এই যে দেখো এখানে ডিম আর আলু সিদ্ধ করছিলাম, তো এটা আবার মেয়ে আবার ছিলে দিল ডিম আলুগুলা, তো এটা দিয়ে আজকে একদম সিম্পল একটা খাবার বানাবো, ডিম আলু দিয়ে যে আলু ঘাঁটি হয় সেটাই। তো এখানে যে হলুদ মরিচ মাখা নিলাম, আর যেটা হচ্ছে কালকের পাকোড়া ভাজার তেল, তো সেই তেলটা দিয়ে ডিমের তো এটা করবো। তো যে তেলের মধ্যে এখন ডিমগুলো এই যে আমি লাল লাল করে ভাজিয়ে নেবো, ভাজা তারপরে এই যে আলু টালু সব কিছু সিদ্ধ করে তার সব কিছু কাইটে কুচাই নিচ্ছি। শর্টকাটে যে আজকে এক ভাত এক তরকারি রান্না করবো, বেশি একটা ঝামেলা করবো না, কারণ দেখা যায় শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে রাত্রেবেলা জ্বর এসে একদম পুরো প্রেশার ট্রেশার একদম লো হয়ে গেছে। তো সেই কথা চিন্তা করে মূলত আজকে ডিমটা রান্না করা হচ্ছে, ডিম খেলে নাকি প্রেশার থেকে ঠিক হয়, তো সেই জন্যই আর কি রান্না। তো এখানে দেখো সব কিছু মশলাটা ভালো করে কষায় যেন নিতে আসি পানি দিয়ে, আর এই যে মশলাটা কষায় নিয়ে তারপরে যে আলুগুলো যে দেখো চটকে নিতে আসি, কারণ এই আলুগুলো একটু ভাঙা ভাঙা করে দিতে হয় আলু ঘাটি রান্নার জন্য, না এটা ভাঙা ভাঙা করে দিলে খুব ভালো হয়। আর এই ডিম দিয়ে আলু ঘাটিটা কিন্তু একদম রংপুরের না কোন জায়গায় যেন খুব বিখ্যাত একটা খাবার। তো আমরাও ঢাকার মানুষও কিন্তু এখন এটা খাওয়া শিখে গেছি, তো আমার তো ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগে, আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো এই যে আলুটা মশলার মধ্যে ভাজিয়ে নিলাম, এখন একদম কড়াই ভর্তি করে যে পানি দিয়ে দিলাম, তো ঝোলটা একটু বেশি করে দিতে হয়, কারণ এই ঝোলটা আবার পরে কিন্তু আবার শুষে নেয়, ওদিকে ওইটা হইতেছে। আর এদিকে যে দেখো আমি আবার কী করতেছি, এখানে একটু শুকনো মরিচ রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভাজিয়ে নিতে আসি, তো ওই যে মানে ইয়েসের মধ্যে ওই তরকারির মধ্যে ফোড়ন দেবো। তো ফোড়ন দিলে কী হয়, ঘ্রাণটা আরও খুব সুন্দর হয়, খেতে খুব মজা সুস্বাদু হয়। তো যে দেখো ডিম দিয়ে আলু ঘাটি রান্না প্রায় শেষ, তো নামানোর আগে আবার আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামায় নেবো। এই যে দেখো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। তো চলো আমি এখন চুলা থেকে এটা নামায় নেবো, নামায় তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট। তো এই যে হচ্ছে ডিমের ঝোল, মানে আলু ঘাটি ডিমের ঝোল যে যে নামে জানে। আর এটা যে কালকের মাছের তরকারি, 2 পিস মাছ রয়েছে, গরম করে নিলাম।
আর এই যে এটা হচ্ছে ডাল, কালকের ডালও ছিল, তো সেগুলো গরম করে নিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে। আর ওইদিকে মেয়ে ঘর টর গোছায় ঝাড়ু দিব, তো এই যে এখানে মেয়ে ঘর টর গোছাইতে আছে, ও ঘর গোছায় ঝাড়ু টাড়ু দিয়ে নিব। ওইদিকে আমি কিছু মাজা গোসা বেরিয়েছে ওগুলো করবো। এই যে দেখো কতগুলো মাজা গোসা জমছে সকালবেলার, আর এই যে এখন রান্না বান্না করলাম, তো এই যে মাজা গোসা করতে বসুম, তো চলো মাজা গোসাগুলো করে নিই। আর এই যে দেখো আমি মাজা গোসা করতে বসে বললাম, কারণ দেখা যায় মেয়েরা ওইদিকে ওই কাজগুলো করতেছে, এইদিকে আমি এই কাজগুলো করে নিই। কারণ দিনের বেলা বেশ ভালোই লাগে, মানে শরীর অত ই লাগে না, কিন্তু রাত্রে হলে একদম শরীর একদম নির্জীব হয়ে কেমন যেন ক্লান্ত ক্লান্ত হয়ে আসে। সারাদিন মনে করে যে তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, সংসারে কাজকর্ম করি, সেরকমভাবে আমার স্ট্যান্ড মানে কোনো ই মানে নেই, তো একা হাতে নিয়ে আই ভিডিও করতে হয়, মানে যে এখানে সেখানে মোবাইল রেখে ভিডিও করি। তো তোমরা আমার একটু সাপোর্ট করো, পাশে থাকো, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে যেও। যে দেখো আমার মাজা গোসা এখানে কমপ্লিট, সব মাজা গোসা করে আসলাম, শরীরটা অসুস্থ তারপরও করে আসলাম, কি করব। আর এদিকে মেয়ে যে ঘরটার ঝাড়ু একদম সুন্দর করে গুছিয়ে নিছে, এই ঘর এই ঘর, তো ঝাড়ু ঝাড়ু দিয়ে আবার ওইখানে বসে বসে ফ্যানের বাতাসে জিরাইতেছে। ওই যে তা আমি এখন যাবো বাহিরে, বাহিরে যাবো উঠান ঝাড়ু দিতে হইব, তো এই যে উঠান উঠান ঝাড়ু দিয়া তারপর গোসল করব, তো চলো এগুলো করে আসি। আর এই দেখো গোসল করতে চাইছিলাম না, তারপরে গোসল করলাম, কারণ একদম যে দিনের বেলা ঘাইমা ঘুম একদম শরীর একদম ভিজা যায়, তো না গোসল করলে ভালো লাগে না, তো সেই জন্য মানে এখন শরীরে মানে জ্বরটা নাই, জ্বরটা ছেড়ে দিতে সেই জন্য গোসল করে নামাজ পড়ে আসলাম। তারপরে যে সবার জন্য ভাত বেড়ে দিয়েছে, আর এখানে দেখো কালকে মানে ভাত ছিল ওটাও গরম করে রাখছিলাম ওভেনে, তো ভাবলাম ওই ভাতের সাথে গরম ভাতটা মিলে তারপর খাওয়া শেষ করে হলে তাহলে দেখা যায় যে না হলে ভাতগুলো ফেলে দেওয়া লাগবে, আর ভাত ফেলতে আমার একটু ভালো লাগে না, খুব কষ্ট লাগে, তো আমি কখনোই ভাত ফেলি না। তো এই যে ভাত বেড়ে মেয়েদেরকে ডাকতে যাইতেছি, ওরা আবার আসতেছে না, বলতেছে যে আসো আসো ভাত বাড়ছি খাইয়া যাও, তো এই যে ওরা আসতেছে, তার আমি এখানে যে দেখো যে বসে বললাম ওদের জন্য, যে দেখো ডিমের আলু ঘাটি দিয়ে দিলাম, আর আমি ওদের কালকে একটু মাছের তরকারি এটা খাবো, তারপর ডিমের তরকারি নেবো। আর এই যে দেখো মাছের তরকারিটা খেয়ে তারপরে যে দেখো ডিম দিয়ে আলু ঘাটি নিলাম, দেখো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, তো চলো ডিম আলু ঘাটি দিয়ে খাইয়া দেখি তো এটা কেমন হলো। তো এই তো দেখতে পারতেছো এখন এই যে খাবো। আর এই দেখো আমি সবসময় যেগুলোর ভয় পাই সেগুলো আমার কাছেই আসে, তেজপাতা এলাচ যে গোটা মশলাগুলো হয় এগুলো আমার সবসময় আমার কাছেই আসে, তো চলো ডিমের তরকারি অনেক মজা হয়েছে। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, আসরের নামাজ পড়ে বসে আছি, তো এদিকে মেয়ে আবার পড়াশোনা করতেছে। এই পুচকুটা যখনই আমাদের ঘরে আসে তো ওর ওর ফুপ্পিরে বলে, ফুপ্পি আমাকে হাতে একটু ফুল আর্ট করে দাও। আর এদিকে দেখো মেয়ে আবার দেখো পেয়ারা মাখা করে নিয়ে আসছে একদম বিট লবণ কাসুন্দ দিয়ে, তো আমার কাছে তো খেতে খুব ভালোই লাগে, আর জ্বরের মুখে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখো বিকেলবেলা এখন বসে বসে যে কাসুন্দ বিট লবণ দিয়ে পেয়ারা মাখা খাইতেছি, আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, আর ওই যে বাবুটা মাঝখানে বসে রয়েছে, তো চলো বিকেলবেলা যে পেয়ারা মাখা খাচ্ছি, তারপর আবার আসছি সন্ধ্যের পর। গুড ইভিনিং বন্ধুরা, তো তারপর আর কোনো ভিডিও ই করিনি, তো সন্ধ্যাবেলা যে নামাজ পড়ে উঠলাম, আর ওইদিকে মেয়ে দেখি কী করছে, মেয়ে দেখো এখানে যে দেখো দুধ জাল করতেছে, চা বানাইতেছে, জানে যে আম্মু একটু অসুস্থ, আর আমি যখন একটু অসুস্থ থাকি বা যদি বলি যে আমার ভালো লাগে না তাহলে মেয়েরাই কিন্তু সন্ধ্যাবেলা হালকা পাতলা যাই পারে, চা পারুক আর যাই পারুক, নাস্তা টাস্তা বানায় আর কিছু না পেলেও চাটা বানাতে পারে, খুব ভালো খুব মজা হয় মেয়ের হাতের চা। তো আমাকে বললো তুমি ঘরে গিয়ে বসো, আমি চা নিয়ে আসতেছি, তো এই যে আমি সোজা ঘরে চলে আসি, এই যে দেখো এখন খাটের উপর বসে রয়েছি, কারণ সন্ধ্যাবেলাটা আমাদের খাটের উপর বসেই খাওয়া হয়, টেবিলে চা বা নাস্তা সেরকমভাবে খাওয়া হয় না। আর এই যে দেখো মেয়ে সবার জন্য যে দেখো চা বিস্কিট নিয়ে আসে, আর দেখো মেয়ের কি কাণ্ড, মেয়ে যাইতেছে আবার বোনের ডাক দিতে আর পানি আনার জন্য, আর এখানে দেখো মেয়ে কী করছে বিস্কিট আজকে একদম ডিশের মধ্যে মানে ট্রে করে নিয়ে আসছে, বলতেছে যে তোমার আরেকটা পিরিচ নষ্ট করুম তখন তোমারই তো ধুইতে কষ্ট হইব, তা আমি বলতেছে আমার একা কষ্ট হইব, তোমরা যদি আমার সাহায্য করো আমার কোনো কষ্টই কষ্ট না, তোমরা সবসময় তোমার মাকে এরকম কাজে কর্মে সাহায্য করো। তো সবাই ভালো দেখো, সুস্থ থেকো, নেক্সট দিন দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।